সৌমেন মহাপাত্র ও শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, ঠিক কি কারণে উত্তেজনা সৃষ্টি হয় এ বিষয়ে অবশ্যই আমরা কথা বলবো। সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলবো। সুজিত, ঠিক কি হয়েছিল? যেখানে মাতঙ্গিনী হাজরা তার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল, সেই আগস্ট আন্দোলনের স্মরণে যখন বলা যায় যে উদযাপন চলছিল, তখন দেখা গেল শোভন মহাপাত্র তৃণমূল নেতা মন্ত্রী তার সঙ্গে থাকা তৃণমূল সমর্থকরা, অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো যে উপলক্ষকে ভুলে দুপক্ষই কিন্তু একে অপরকে কটাক্ষ তীর্যক মন্তব্য স্লোগান পাল্টা স্লোগান যাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি সেখানেই দেখতে পাবে যে এই মুখোমুখি হয়ে যাওয়া যে বিজেপি এবং তৃণমূল সমর্থকরা তারা কিন্তু যে কি উপলক্ষে তারা কেন এসেছে তারা ভুলে গিয়ে পুরো রাজনৈতিক স্লোগান তুলতে থাকে, সেখানে একে অপরকে কটাক্ষ যেমন করতে থাকে তেমন গোটা বিষয়টিকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এবং এই যে তমলুক কোটচত্বর বা বানপুকুরি এলাকা যেখানে গুলিবিদ্ধ হয়ে আবার বলি মাতঙ্গিনী হাজরা প্রাণ হারিয়েছিলেন সেখানে ঘটতে থাকে পুলিশের সামনে, পুলিশ রীতিমতো হিমশিম অবস্থায় পুলিশকে দেখা যায়, কারণ একটা জায়গার মধ্যে দুপক্ষই কিন্তু হাতে পতাকা নিয়ে একেবারে বাক্য বিনিময় চলতে থাকে, একেবারে একে অপরকে তেড়ে যেতে থাকে। যে পরিস্থিতি তাতে কিন্তু রীতিমতো বলা যায় আরো বড় ঘটনা ঘটতে পারত এমনও দিনে যেদিনটা কিন্তু স্বাধীনতা সংগ্রাম বিপ্লবীদের স্মরণ এবং একটি ঐতিহাসিক দিনেই এই ঘটনা ঘটলো, সেখানে অরাজনৈতিক কর্মসূচিতে রাজনীতি প্রবেশ করলো। বেশ, ধন্যবাদ সুজিত। সবাই শ্রদ্ধা জ্ঞাপন করবে, এখানে কোনো বিতর্ক এটা শহীদকে শ্রদ্ধা জানানো না, কোনোভাবে বাজনা বাজিয়ে একটা কিছু উদযাপন করা। তো যাই হোক, সেটা তাদের মতো করেছে, শ্রদ্ধা সবাই জানাবেন, তিনিও জানিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের মতো বিনম্র চিত্তে শহীদ স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি।